ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের আট আর পয়েন্ট টেবিলের চারের লড়াই। আটের রয়েছে শাইনপুকুর, চারের রয়েছে প্রাইম দুলেশ্বর। এই দুই দলের কম্পারিজন আপনি যদি যান, দেখবেন যে শাইনপুকুর কম্পারেটিভলি ইয়াংগিশ একটা টিম। সেখানে তৌহিদ, হৃদয় বা অঙ্কনদের মতো প্লেয়াররা রয়েছেন, তারা যেমন একটা থ্রেট হতে পারেন যে কোনো সময় যে কোনো দলের জন্য। অপরদিকে প্রাইম দুলেশ্বরকে চিন্তা করতে হবে যে কনসিস্টেন্টলি এই দলটা কিন্তু পারফর্ম করছে। তিন ম্যাচ থেকে দুটো ম্যাচ তারা জিতেছে এবং এই দলের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা, এবং টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত তাদের কনসিস্টেন্ট পারফরমেন্সটাই হচ্ছে যে কোনো দলের জন্য বড় একটা থ্রেট হতে পারে। এবং আজকেও ফজলে মাহমুদ, শামিম হুসাইন কিংবা ফরহাদ রেজা, তাদেরকে কিন্তু থ্রেট হিসেবেই ভাবতে হবে শাইনপুকুরকে। দেখা যাক আজকের এই ম্যাচে অন্তত ইয়াংগিস্ট টিমটা কনসিস্টেন্ট এই পারফর্মারদেরকে কীভাবে হ্যান্ডেল করে। টস ভাগ্য শাইনপুকুরের। উদ্বোধনী জুটি তানজিদ সাব্বিরে ঝড়ও শুরু পেয়েছে পয়েন্ট টেবিলে আটে থাকা দলটা। রবিউল ইসলাম আর কাপ্তান তৌহিদ হৃদয়ের বিদায়ে মনোবল হারাননি ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। শেষ বল পর্যন্ত লড়েছেন শাইনপুকুরের রানের পুকুরে, জমা পড়েছে সাত উইকেটে ১৬২। প্রাইম দুলেশ্বরের হয়ে ডানহাতি অফ ব্রেক বোলার শামিম হোসেন চার ওভার থেকে ২১ রান খরচায় তুলে নিয়েছেন দুই উইকেট। শাইনপুকুর টসে জিতে তারা ব্যাটিং করলো, ১৬২ তাদের নামের পাশে জমা পড়লো, উইচ ইজ এ ভেরি গুড টোটাল। এবং ম্যাচের শুরুতেই বলছিলাম যে ইয়াংগিশ একটা টিম এবং এই দলের যে কোনো খেলোয়াড় যে কোনো মুহূর্তে যে কোনো দলের বিপক্ষে থ্রেট হতে পারে। এবং মিডল অর্ডারে এসে মাহিদুল ইসলাম অঙ্কন, উইকেটকিপার ব্যাটসম্যান, তার দুর্দান্ত পারফরমেন্স এবং ৩২ বল থেকে দুই ছক্কায় ৪৪ রান তিনি হাঁকিয়েছেন, উইচ ইজ রিয়েলি সুপার। তবে এই জায়গাতে মাথায় রাখতে হবে যে কনসিস্টেন্ট পারফর্ম করা দলটার এই লক্ষ্যটাও তারা কিন্তু চেস করতে পারে। উদ্বোধনী ব্যাটসম্যানে ইমরানুজ্জামান ঝড়ো ব্যাটিং শুরু করলে সেটা একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে দলটার জন্য, অ্যান্ড ফলোড বাই সাইফ হাসান, ফজলে মাহমুদ, শামিম হোসেন, ফরহাদ রেজা, দে আর পারফর্মিং কনসিস্টেন্টলি, সো ইটস আ বিগ থ্রেট। এবং সেই জায়গাতে এই ব্যাটসম্যানদের বিপক্ষে মাথায় রাখতে হবে দুই বাহাতি স্পিনার রয়েছে, তানভীর ইসলাম এবং মুরাদ। এই দুই বোলার হতে পারেন এই ব্যাটসম্যানদের জন্য পথের কাঁটা। কীভাবে হ্যান্ডেল করেন সেকেন্ড ইনিংসটা সেটাই আমরা দেখব। খেলা ঘরের বিপক্ষে ৪০, তারপর আর ফর্মে নাই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরানুজ্জামান। দুই ওপেনারে শুরুটা আজ নড়বড়ে প্রাইম দুলেশ্বরের, প্রতিরোধ মিডল অর্ডারে। ব্যাট কথা বলছে সাইফ হাসানের, গত ম্যাচে ৩৭, এই ম্যাচে এসে ৫০, চার তিনটা ছক্কা হাঁকিয়েছেন চারখানা। ফজলে মাহমুদ আর শামিম হোসেন পথ হারাতে দেননি দুজনই ডাবল ডিজিটে। মোহর শেখের শিকার হয়ে এই দুজন ফিরলেও কাপ্তান ফরহাদ রেজা জাহাজের নাবিক, দুই ছক্কা দুই চারে ১১ বলে ২৭ রান, দুই বল বাকি থাকতেই ম্যাচ পকেটে। ¶¶
তানভীর ইসলাম, হাসান মুরাদ কিংবা মোহর শেখ তারা পেরে উঠলেন না, যেটা এই ম্যাচ শুরুতে কিংবা ম্যাচের মাঝখানেও বলছিলাম যে প্রাইম দোলেশ্বরের সবচেয়ে বড় যে শক্তিটা সেটা হচ্ছে তাদের মিডল অর্ডার, তাদের কনসিস্টেন্ট পারফরমেন্স। আজকে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরানুজ্জামান তেমন ভালো করতে না পারলেও তারপর থেকে সাইফ হাসান ম্যাচ আগলে রেখেছেন। আগের ম্যাচটাতে 50 ছুঁতে পারেনি, এই ম্যাচে ঠিকই তিনি 50 হাঁকিয়েছেন, 4টা ছক্কা হাঁকিয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই ধরনের ফর্মেটে, এই ধরনের মেজাজে খেলা, সেটার মধ্যে থাকা, সেই রিদমে থাকা, এটা কিন্তু সাইফ হাসানের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। অ্যান্ড ফলোড বাই ফজলে মাহমুদ, শামীম হোসেন এবং সবশেষে ফিনিশিং টাচটা দিয়েছেন ফরহাদ রেজা। 11 বল থেকে 2 চার 2 ছক্কায় 27 রান করে তিনি 2 বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। অসাধারণ পারফরমেন্স। এবং সেই সাথে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব 4 ম্যাচ থেকে 3টা জয় নিয়ে 7 পয়েন্ট নিয়ে তারা কিন্তু উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সো তারা কিন্তু একটা কংগ্রেচুলেশনস পেতেই পারে। জেনে নিতে চাই বিকেএসপির অপর ম্যাচে ওল্ড ডিউএইচএস 2 রানে হেরেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে। ব্রাদার্সের নায়ক মিডল অর্ডার ব্যাটসম্যান মাইশুকুর রহমান 68 রানে নট আউট, কাজে আসেনি উদ্বোধনী ব্যাটসম্যান আনিসুল ইসলাম ইমনের 50 বলে 64 শেষ পেশ হার 2 রানের।